প্রথম আলো, প্রথম আলো, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার।
সম্পদ উমাস্পদ নির্ভয় শরণে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, তাই কবিগুরুর গান দিয়েই শুরু হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে এই রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করলেন দেশসেরা শিল্পীরা। ধন্যবাদ পাপিয়া সারওয়ার, লিলি ইসলাম, অদিতি মহসিন, শারমিন সাথী ইসলাম ময়না, চন্দনা মজুমদার, তপন মাহমুদ, ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, খারুল আনাম শাকিল ও কিরণ চন্দ্র রায়কে। গানটির সঙ্গীতায়োজন করেছেন সাদি মোহাম্মদ। সঙ্গে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় নৃত্য আয়োজনে ছিলেন নৃত্যনন্দনের শিল্পীরা। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান কাজে খুবই গুরুগম্ভীর হবে এরকম ভাবার কোনো কারণ নাই। শান্তিনিকেতনে মরিস সাহেব নামে একজন ছিলেন, তিনি একবার প্রমথনাথ বিশিকে বলছেন রবীন্দ্রনাথ একটা খুব মিষ্টি গান লিখেছেন সুগার নিয়ে, চিনি নিয়ে। প্রমথনাথ বিশি বললেন কোন গান? মরিস সাহেব বললেন আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। প্রমথনাথ বিশি বলছেন এই গানটা যে মিষ্টি নিয়ে লেখা তোমাকে কে বলেছে? মরিস সাহেব বললেন স্বয়ং রবীন্দ্রনাথ তাকে বলেছেন এই গানটা চিনি নিয়ে বা মিষ্টি নিয়ে লেখা। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করব রবীন্দ্রনাথের এই রসবোধটাকে ধরে রাখতে। তবে এইবার আমাদের মেরিল প্রথম আলো পুরস্কারের সবচাইতে সম্মানজনক গুরুত্বপূর্ণ পর্বটি, আপনারা জানেন প্রতি বছর আমরা একজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে থাকি। এবছর আজীবন সম্মাননা পুরস্কার 2015 কে পাচ্ছেন আমরা দেখে নিব স্ক্রিনে পর্দায়। মেরিল প্রথম আলো পুরস্কার। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সুর সাধনা করে চলেছেন তিনি। জাতীয় অধ্যাপক মোতাহার হোসেন চৌধুরী ও সাজেদা খাতুনের 11 সন্তানের মধ্যে তার অবস্থান 10-এ। 1942 সালে এই শিল্পীর জন্ম ঢাকাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ে 1964 সালে অর্জন করেন MSc ডিগ্রি। শিক্ষক হিসেবে যোগ দেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1965 সালে প্রথমবার, দ্বিতীয়বার 1968 সালে, অবসর নেন 2007 সালে। পারিবারিকভাবেই সম্পূর্ণ সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠেন। বুলবুল, ললিত কলা কেন্দ্র ও বেতারের সঙ্গীতের পাঠ পেয়েছেন কলিম শরাফি ও আব্দুল আহাদের কাছে। বোন জোবাইদা মির্জা, সঞ্জিতা খাতুন, বড় ভাই কাজী আনোয়ার হোসেন, ছোট বোন মাহমুদা খাতুন স্বনামে খ্যাত। স্কুল ছাত্রী থাকাকালীন রবীন্দ্রনাথের চণ্ডালিকা নৃত্যনাট্যে প্রকৃতির মায়ের কণ্ঠ দিয়ে চমকে দেন দর্শক শ্রোতাদের। ধারাপাত ছবির জন্য গাওয়া আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ তার প্রথম রেকর্ড। পাকিস্তান আমলে চলচ্চিত্রে ব্যবহৃত এটি প্রথম রবীন্দ্রসঙ্গীত। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি পর্বে বিভিন্ন সভায় সার্থক জনমামার আজি বাংলাদেশের হৃদয় হতে এবং আমার সোনার বাংলা গেয়ে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। শেখ লুৎফর রহমান, আব্দুল আহাদ, আব্দুল লতিফ, আলতাফ মাহমুদের সঙ্গে অতিক্রম করেছেন গণসঙ্গীতের পথ। জাহিদুর রহিমের সঙ্গে করেছেন অসংখ্য গান। দীর্ঘ চলার পথে পেয়েছেন অসংখ্য সম্মাননা, সিকোয়েন্স পুরস্কার, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মাননা, কবি মাহবুবুল আলম চৌধুরী স্মৃতি সম্মাননা, রবীন্দ্রনাথের জন্ম সার্ধ শতবর্ষে ভারতের রবিতীর্থের সম্মাননা, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার
চ্যানেল আয়ের রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা, শিল্পকলা একাডেমির সামগ্রিক অবদানের জন্য শিল্পকলা পদক অন্যতম। রবীন্দ্রসঙ্গীত তার প্রাণ, তবে পঞ্চকবির অন্য চারজনের গানেও তিনি সমান পারদর্শী। বিশেষ করে টপ্পা অঙ্গের গানের জন্য তার খ্যাতি কিংবদন্তিতুল্য। শুদ্ধ সঙ্গীতের জগতে তার রয়েছে স্থায়ী আসন, তিনি ফাহমিদা খাতুন। এবারের মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা 2015 পাচ্ছেন শিল্পী ফাহমিদা খাতুন। মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার 2015 পাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন। আমি স্কয়ার টয়লেটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বাংলাদেশের আমাদের সবার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুরোধ করছি ফাহমিদা খাতুনকে নিয়ে মঞ্চে আসবার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এই গুণী শিল্পীকে দাঁড়িয়ে সম্মাননা প্রদর্শন করলেন। আপনারা এখন ফাহমিদা আপা যদি একটু তাকান, দেখেন আপনাকে দাঁড়িয়ে সবাই সম্মান প্রদর্শন করছে, আপনারা এখন বসতে পারেন, অনেক ধন্যবাদ। ফাহমিদা খাতুন পাবেন একটা উত্তরীয়, একটা ক্রেস্ট, 1,00,000 টাকার একটা চেক। আমরা রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য এবং কেতকীকে পেয়েছি, মাসিয়া তো নাদিয়া, তাদের দুজনকে অনুরোধ করছি আমাদের পুরস্কারগুলো নিয়ে মঞ্চে আসবার জন্য। বন্যাপা যদি উত্তরীয়টা পড়িয়ে দিতেন। করতালি প্রত্যাশা করছি এবং ক্রেস্ট। অঞ্জন চৌধুরী ক্রেস্ট তুলে দিচ্ছে, আসল চিঠিটা কিন্তু এইটা। এইবার আমি ফাহমিদা আপাকে অনুরোধ করছি, আপনি যদি ছোট্ট করে আপনার প্রতিক্রিয়াটা একটু ব্যক্ত করেন। আমি প্রথম আলো এবং স্কোয়ার টয়লেট্রিজের কর্মকর্তা এবং সমস্ত আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, এই অনুষ্ঠানটা এত সুন্দর জাঁকজমকপূর্ণভাবে তারা করেছেন এবং তার মধ্যে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যে সম্মাননা আমাকে দিলেন তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি এই কারণে একটু আপ্লুত বোধ করছি, কথাই আসছে না কণ্ঠে, কিন্তু আমি এইটা বলতে চাই আমার নতুন প্রজন্মের কাছে যে আমরা কিন্তু এত সহজে এত সব করতে পারিনি, অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তি পার হয়ে তারপরে এই অবস্থায় এসেছি, যেই কারণে এখন অনেক শিল্পীরই প্রধান পেশা এই গান গাওয়া। হ্যাঁ, কিন্তু আমাদের সময় এরকম করলে খুব খারাপ বলতো, লোকে নিন্দা মন্দ করতো, কাজেই আমাদের পেশা একরকম এবং আমাদের নেশা আরেক রকম, এইভাবে আমাদের চলতে হয়েছে এবং তারপরে আমরা ছাড়িনি পথ, সেই কারণেই আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা। তো তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ ফাহমিদা আপাকে। আমরা এখন
সামনের দর্শক সারিতে আসন গ্রহণ করব। ফাহমিদা খাতুনরা আছেন বলেই আমরা আজকের প্রজন্ম, আজকের প্রজন্ম নেশা এবং পেশাকে এক করতে পারছি। অনেকেই সঙ্গীতকে পেশা হিসেবে নিতে পেরেছেন, কেউ কেউ লেখালেখিকে পেশা হিসেবে নিতে পেরেছেন, অনেকেই ক্রিকেটকেও পেশা হিসেবে নিতে পেরেছেন। তো আপনারা নিশ্চয়ই খুবই হতাশ, কারণ মেইল প্রথম আলো অনুষ্ঠানে কোনো না কোনো তারকা উপস্থাপন করে থাকে, এর বদলে একজন লেখককে কেন এখানে দেখা যাচ্ছে। আমাদের একটু সমস্যা হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু বলি যে আপনারা যে দুজনকে দেখলেন, লাক্স তারকা মাসিয়াত এবং নাদিয়া, নাদিয়া এবং মাসিয়াত গত মঙ্গলবারে নকশাপাতার প্রচ্ছদে একজন সেজেছিল লাবণ্য, একজন সেজেছিল কেতকী। এইটা নিশ্চয়ই শেষের কবিতা থেকেই নেওয়া। তো পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতে হওয়ার পন্থী, কিন্তু আমি একা। আমি যদি এই মুহূর্তে মঞ্চ ছাড়ি আপনারা খুশি হবেন, কাজেই আপনাদের কাছে আমি জোর করতালি চাচ্ছি যাতে আমি চলে যেতে পারি। এটা কেমন কথা, উপস্থাপক গেল কই? সাজু খাদেম মিসিং, আমরা এর বিহিত চাই, তাকে খুঁজে বের করতে হবে। আমি এর নিন্দা জানাই। আমার খুব কষ্ট হচ্ছে। এটা কোনো কথা হলো? সাজু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লজ্জায় আমার মাথা কাটা গেল। চোদ্দ নম্বরটা তুলছত কিল্লাটা নামা। এবার আমরা চলে যাচ্ছি সমালোচক পুরস্কার সেরা টিভি চিত্রনাট্যকার মনোনয়ন দেখে নিই। তাহলে কিন্তু আমি আজকাই বাড়ি যাবো। ডট দেখাস তুই আমারে, ডট দেখাস? তোর মতো বিজলি এই মধুরানী পয়দা করে, আমার মাটির লগে মিলায় দেয়। আচ্ছা, আমার কি দোষ ছিল? আপনার তো কোনো দোষ ছিল না। তাহলে এভাবে পালিয়ে গেলেন কেন? আমি তো পালিয়ে যাইনি। অবশ্যই পালিয়ে গেছেন। আমি আপনাকে চিঠি লিখে গিয়েছিলাম, আপনি সেই চিঠি পাননি, পড়েননি? হ্যাঁ পড়েছি। হীরে জালাল, একবারে সিনেমা মানে ফেলেনি? হ্যাঁ এই বেটা শালার পুত, তুই এখনো মরস নাই? জানা পুরস্কার ঘোষণা ও তুলে দিতে মঞ্চে আসছেন নাট্যজন দিলারা জামান এবং যাত্রা ব্যক্তিত্ব মিলন কান্তি দে। সুধী মণ্ডলী, শুভেচ্ছা আপনাদের। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার
2014। এ পর্যায়ে সেরা টিভি চিত্রনাট্যকার এর পুরস্কার পাচ্ছেন, দেখি সে ভাগ্যবান ব্যক্তিটিকে। জানিয়ে দিচ্ছি, সেরা টিভি চিত্রনাট্যকার মনিরুল ইসলাম রুবেল এবং নাটকটির নাম হচ্ছে প্রতিদিন শনিবার। মনিরুল ইসলাম রুবেল এখন পুরস্কারটি তুলে দিচ্ছেন একুশে পদকপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী দিলারা জামান। লেখক হিসেবে আসলে কাগজে কলমে অনুভূতি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, এবং এত তারকার মাঝে একটু অস্বস্তি বোধ হয় বলে আমি পিছনে ছিলাম। তো প্রথম আলো কর্মকর্তারা ধরে এনে সামনে বসিয়ে ভীষণ রকম অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন, মানে তাও আবার মোদিভাইয়ের পাশে বসেছিলাম, সামনে অনেক তারকারা বসে আছেন, অস্বস্তির মধ্যে আছি ভীষণ, মানে কথা কি বলবো বা অনুভূতি প্রকাশ করবো ঠিক বুঝতে পারছি না। মানে আমার চিত্রনাট্য করা কাজ খুব বেশি প্রচার হয়নি, খুব হাতে গোনা কিছুই প্রচার হয়েছে। তো তার মধ্য থেকেই একটি কাজ বিজ্ঞ সমালোচকদের মতামতে নির্বাচিত হয়, ভীষণ রকম অনুপ্রাণিত বোধ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি নাটকটির নির্দেশক দীপঙ্কর দীপনদাকে। আসলে মানে চিত্রনাট্য সাফল্য পায় তো নির্দেশকের সাফল্যের কারণেই, অতএব এই কৃতিত্বের দাবিদার তিনিও, তাকে ভাগ করে নিচ্ছি। এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মেরিল প্রথম আলোকে, ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার বন্ধুবান্ধব সকলকে, যাদেরকে প্রতিনিয়ত যন্ত্রণা দেওয়ার পাশাপাশি আবার অনুপ্রাণিত হই তাদের মধ্য থেকেই। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যাদের হাত থেকে পুরস্কার নিলাম। শুভেচ্ছা দর্শক, আপনারা দেখুন, দেখতে থাকুন রবীন্দ্র উচ্চারণে বয়ানে মুখরিত এই মেরিল প্রথম আলো পুরস্কার 2014। সবাইকে অশেষ শুভেচ্ছা অভিনন্দন। এবার সমালোচক পুরস্কার সেরা চলচ্চিত্র পরিচালক। পর্দায় মনোনয়ন যারা পেয়েছেন দেখে নি। সমালোচক পুরস্কার চলচ্চিত্র জুরি বোর্ডে যারা ছিলেন, আমজাদ হোসেন, মতিন রহমান, শামীম আক্তার, গাজী রাকায়েত, ফাহমিদুল হক। রেডিও বাংলাদেশ খুলনা লেকচার শুনতে শুনতে আমি ক্লান্ত। তুমি জানো না আমার কিছুদিন আগে এমএ ব্যবসায় প্রমোশন হয়েছে, আর আমার প্রফিট আসে না ব্যবসা থেকে। তুমি তারপর ওই এক কথা বারবার বলো কেন? তাইলে তোর চোখ দেখলে চোর চোর মনে হয় কেন? ভালো কথা কাজ হবে না, দু চারটে ঘা গুঁতো দিতে পারো নাই দেখো। খবরদার, মানের মান ভগবান রাহে, ওনার গায়ে কেউ হাত দেবেন না। মাস্টার, তোমার এত শিরশিরায় কেন? আমার হাত থেকে ছুটাই নিয়ে গেছিলি, ভাবছিলি এইখানেই খেলা খতম, কিন্তু না না, আসলাম শেখ এত তাড়াতাড়ি খেলা খতম করে না। পুরস্কার ঘোষণা ও তুলে দিতে মঞ্চে আসছেন চলচ্চিত্র অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র অভিনেত্রী কবরী। মেরিল
আপনি যদি আমাদের পুরস্কার দেন তো সেটা অনেক বিশাল পুরস্কার, আবার আমরা যদি পুরস্কার আপনাদের দিতে পারি সেটা বোধ হয় মেরির প্রথম আলোর এই অনুষ্ঠান সবসময় বলি আমি খুব ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। ধন্যবাদ আবার আগামীর জন্য, আবারও ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2014 সেরা চলচ্চিত্র পরিচালক, পরিচালকটা আপনি বলে দিন। পরিচালক একই কথা, একই কথা, আমার ছোট ভাই, আমার ছোট ভাই ফারুকি মোস্তফা সরওয়ার ফারুকি, ফারুকি ফারুকি আসো, পিঁপড়া বিদ্যা, পিঁপড়া বিদ্যা, এটারও একটা বিরাট বড় মিনিং আছে রে ভাই। এটা ছবি না দেখলে বোঝা যাবে না, ছবিটা আমার মনে হয় সবাইকে বলা উচিত যে আপনারা একটা বার দেখবেন আমার এই ছোট ভাইটির ছবি। সামান্য কিন্তু আমি বোধহয় আজকে বেশি বলতে পারবো, কারণ এটা আমার আখেরি পুরস্কার নেয়া, ফলে একটু বেশি বলা যাবে না। আমি আসলে ধন্যবাদ জানাতে চাই জুরি বোর্ডে যারা ছিলেন তাদের সবাইকে, সেখানে একটা নাম দেখে আমি খুবই আসলে আনন্দিত হয়েছি। মতিন ভাই আমার খুবই মানে আমার কাছের মানুষ, আমি ওনার সঙ্গে আমার অনেক আড্ডা হয়, কিন্তু আমজাদ ভাইয়ের ছবি আমার মনে আছে, আমি স্কুল পালিয়ে আনন্দ হলে কী বলে ব্ল্যাকারের সঙ্গে মারামারি করে টিকিট নিয়ে তারপর ছবি দেখেছিলাম। তো এখানে এসে দেখি যে জুরি বোর্ডে এখন আমজাদ হোসেনের নাম আছে, সো আই থিঙ্ক ইটস এ গ্রেট অনার ফর মি, অ্যাওয়ার্ডটা আমজাদ ভাই যে জুরি বোর্ডের সভাপতি ছিলেন সেখান থেকে পাওয়া। আর আমি 15 বছর আগে প্রথম মেরিল প্রথম আলো টেলিভিশনের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম 2000 সালে, মাঝখানে 15 বছর চলে গেল, এরপরে যেরকম আমার এই প্রতিক্রিয়াতে আমি বলেছি এরপরে হয়তো আমি বাংলাদেশের কোনো অ্যাওয়ার্ডে আমি কোথাও কম্পিট করতে চাই না, সো দিস ইজ গোয়িং টু বি মাই লাস্ট অ্যাওয়ার্ড। এবং এটা খুবই আনন্দের ব্যাপার যে সেটা আমার খুব কাছের একজন মানুষ জুরি বোর্ডে সভাপতি ছিলেন আমজাদ ভাই। থ্যাংক ইউ আমজাদ ভাই, আপনি কই, আপনার তো দেখতে পাচ্ছি না, আমি আপনাকে অনেক ধন্যবাদ। চলে গেল নাকি? না আছে 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 আছে, এটার জীবনটা একটু আছে, এক দুটো কথা বলি নাকি না আপনি বলবেন? আসলে এই মেরিল আলো, মেরিল এবং প্রথম আলো, এটা বহু বছর আগের কথা, আমরা দুজনে একসাথে ছিলাম আমার মনে হয় প্রায় 16 বছর হবে, সেই কথাটা কিন্তু আজও ভুলিনি। সেখান থেকে হাঁটি হাঁটি পা করতে করতে যে জায়গাটিতে এসে এখন দাঁড়িয়েছে অবশ্যই বলতে হয় অপূর্ব। এখানে যারা আছেন তারা শিল্পী আর আমার মায়ের সন্তান, আমরা সবাই একই মায়ের সন্তান। আমার মায়ের সন্তান যারা আজকে এখানে পুরস্কৃত হচ্ছেন বা হয়েছেন, আমি প্রথম তাদেরকে কংগ্রাচুলেশন জানাই। জানিয়ে আমি বলবো এইটুকু নেই যে আপনি আমাদের শিল্পীদের যে উৎসাহ দিচ্ছেন প্রতি বছর, সেই জন্যে আপনাদের সবাইকে বিশেষ করে মেরিল এবং প্রথম আলোকে অনেক 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 ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। পরপর একাধিক পুরস্কার চলিয়া গেল, সময় একটু অতিক্রান্ত হয়ে গেছে আর কি, মানে যাই হোক পুরস্কারটা আছে আমাদের মধ্যে, অনেক পুরস্কার চলে গেল। আমার মনে হয় এবার নৃত্য গীত সহযোগে কিঞ্চিত আমোদ স্ফূর্তির
ব্যবস্থা করতে হয়। অবশ্যই অবশ্যই মোশাররফ ভাই, আপনার জন্য এবং আমাদের সবার জন্য হৃদয় ছুঁয়ে দিতে আসছে শুভ, মম, তাহসান এবং মেহজাব। প্রেম থাকে রঙিন ফুলে, মরা নদীর দুই কূলে। শূন্য থেকে আসে প্রেম, পূর্ণ করে দিই।
সমালোচক পুরস্কার সেরা টিভি অভিনেতা এবং মনোনয়ন আমরা বরাবরের মতোই পর্দায় দেখে নেব। সকাল থেকে কি শুরু করছিস? সিনালি শুরু করছিস সকাল থেকে, তোর পিছনে ঘুরতে ঘুরতেই আমার দিন গেল। এই তাড়াতাড়ি চালা। আমার বাবা মা কেউ নাই, আত্মীয় স্বজন যেমন ধরো চাচা মামা ফুফা কাউরে খবর দিলেই হলো, আমার আত্মীয় স্বজনও কেউ নাই। আমি এতিমখানায় বড় হয়েছি, এতিমখানার এক বড় ভাইয়ের গার্জিয়ান মানি। আজকে তোর কি হয়েছে? এই নম্বর বেশি কথা কয় না কইলাম, আজকে আমার না হতে তুমি আমার রাত্রে দিয়ে পানিতে ফেলাইছো। কাম থুয়ে আকামের ধান্দা করলে তো রাত্রে মেরে ফেলামই। এই আকামের ধান্দা আমি করি? আকামের ধান্দা করস তুই, বেশি তেড়ি বেড়ি করবি না, তোকে দেখ করে দিমু। পুরস্কার ঘোষণাও তুলে দিতে মঞ্চে আসছেন অভিনেতা আল মনসুর এবং অভিনেত্রী শম্পা রেজা। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2014 সেরা টিভি অভিনেতা। এখন শম্পা আর আমি, আমরা দুজন ভাগ করে কাজটা নিয়েছি, ও এটা দেবে এবং আমি এটা বলবো। এখন মজার বিষয় হচ্ছে এসব জিনিস বলার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, ডিপ 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 হার্টবিট এবং বিদ্যুৎ চমক ফাটা ইত্যাদি এখানে কিছুই নেই। আমরা মিউজিক দিব, মোশাররফ এখন মোশাররফ যদি একটু ডিপ ডিপ করে তাহলে ডিপ 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 ডিপ। আমার মনে হয় একটু ফাস্ট হয়ে গেছে ব্যাপারটা, আপনারটা ভালো ছিল অবশ্য, আপনি তো আমার চেয়ে একটু আগে একটু ডিপ। আর ওই যে বজ্রপাতের শব্দটা একটু ঠা 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 এখানে আছে একটা। এখন নামটা বলা যায়, নামটা হচ্ছে, নামের শেষে হচ্ছে হাসান আর শুরুতে হচ্ছে রনক। তুমি দেওয়ার সময় একটু পানি দাও। কংগ্রেচুলেশনস। এবার রনক কিছু পানি দিক ওই হার্টবিট এবং থাটার শব্দ সহ। থুকথুক থুকথুক থুকথুক। হার্ট কি মুখে এসে গেছে নাকি? ভারী আছে এটা, প্রায় 8 বছর আগে আমি এই স্বাদ আরেকবার পেয়েছিলাম, তো সেটা বিস্তৃত হবার আগেই আবার এটা পেয়ে আরও অনুভূতিটা এবং স্মৃতিটা জাঙ্গা হলো। আর এই প্রথম বোধহয় আমি কোনো কাজ প্রচণ্ড ভয় এবং আতঙ্ক নিয়ে করেছিলাম, রাতারগুলে সিলেটে, আর সাপ এবং জোকের ভয়, পানিতে পা দিলেই অনেক বড় বড় জোক এবং সাপ, তিশা ছিল, মাহুন ভাই ছিলেন, সুমন আমার ডিরেক্টর, সুমন ওর সঙ্গে প্রতিদিন আমার ঝগড়া হতো, ও জোর করে আমাকে এই কাজটি করিয়েছে। এই অ্যাওয়ার্ডটি আসলে সুমনের জন্য। সুমন এটা তোর। আপনি তো সব কিছু জানেন। সব কিছু নাকি? মানে সব বিষয়ে আপনার জ্ঞান আছে, আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। বাহ বাকি মানে সব বিষয়ে যদি জানেন, অভিনয় ছেড়ে দিয়ে এরপর অন্য কিছু করা শুরু করব। তাহলে এখন বলেন তো, গত মাসে আমাদের বাংলাদেশের জন্য মানে সবচেয়েতে সাফল্যের খবরটি কোনটা, মানে সবচেয়েতে খুশির খবর? ক্রিকেট ক্রিকেট। বাহ
আপনি তো সত্যি সব প্রশ্নের উত্তর দিতে পারেন। হ্যাঁ, ক্রিকেট, কারণ আমরা একটি নতুন শব্দ পেয়েছি আমাদের ক্রিকেটারদের কারণে, বাংলা ওয়াস। আমরা আমাদের ক্রিকেটারদের কারণে আমি বিশ্বকাপের সময় আমি শুধু একা না, গোটা জাতি স্বদেশ প্রেমের অনুভূতিতে ভেসেছে। সুতরাং ক্রিকেট ছাড়া আর কি, ক্রিকেট হচ্ছে আমাদের গৌরব, ক্রিকেটাররাও আমাদের গৌরব। এখন আমরা পর্দায় দেখে নেব ক্রিকেটারদের বড় দুজন তারকা। Oh yes, maybe he has nicked it. Now then, is there an edge this time? Yes, there is. Finger is raised and Joe Root has to go. Tigers have knocked the England Lions out of the World Cup. One of the greatest days in Bangladesh cricket history. আমাদের এই দুই ক্রিকেট তারকা এখন মঞ্চে আসছেন, জোরে তালি দেন। মোটামুটি এই প্রথম একটি দোতলা পিচ দেখলাম এবং এই দোতলা পিচ দিয়ে আমি অবশ্যই ট্রিপল সেঞ্চুরি করব। এবং আমার বিষয় একটু জোরে লাথি দাও তো, জোরে 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 দাও দাও দাও। হ্যাঁ, আপনাকে ক্ষমা করে দিয়েছি, পা ধরতে হবে। না না না, পা ধরার জন্য বলছি না, আমি বলছি যে পিচটা কী অবস্থা, আমাকে তো সেঞ্চুরি করতে হবে অনেকগুলো। আচ্ছা সাজু, আপনি একটা কাজ একটু করতে পারবেন কাইন্ডলি, কষ্ট করে? হ্যাঁ, কি খুব গুরুত্বপূর্ণ কাজ, চলে যেতে পারবেন? অনেকটা অদ্ভুত কথাবার্তা, আপনার প্রস্থান খুবই জরুরি এবং আপনি যদি না যান তাহলে আমরা উইকেটের পেছনে আপনাকে বাঁধবো, কোনো ব্যাটসম্যান থাকবে না, এবং তাসকিন এবং মাশরাফিকে বলবো যে বল এমনভাবে করবেন যে আগের রেকর্ড যেন ব্রেক হয়, এরকম সামনে কোনো ব্যাটসম্যান থাকবে না। ওকে, আসলে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কি আপাতত আউট, মানে আমাকে আউট করে দেওয়া হচ্ছে। আমি শুধুমাত্র আম্পায়ারকে, থার্ড আম্পায়ারকে বলতে চাই, প্লিজ নো বল দিয়ে আমাকে আবার রাখা হোক, আমি দরকার হলে আবার সেঞ্চুরি করব। যদি আউটও হয়ে থাকি, প্লিজ নো বল দিয়ে আমাকে রাখুন, আমি সেঞ্চুরি করব, আমি আমি নিশ্চিতভাবে বলছি। আপনি তারপরেও আপনি আউট। আমি খুব সিরিয়াসলি বলছি, আপনাকে কিন্তু উইকেটের পেছনে বাধা হবে এবং মাশরাফি রেকর্ড ব্রেক করবে, এরকম বল করবে, সামনে কোনো ব্যাটসম্যান থাকবে না। আরো ভেঙে বললে মানে ওদের তো কিছু কস্টিউম থাকে ক্রিকেটারদের, নানান যাতে তাদের সংরক্ষিত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, সেগুলো আপনাকে দেয়া হবে না, কিন্তু আমার বলটাই করা হবে। আমার এই বন্ধুটাকে যদি সব সময় থার্ড আম্পায়ার হিসেবে রাখা যেত, আমরা কোনোভাবেই দুর্ভাগ্যের শিকার হতাম না। ঠিক আছে, আমি এখন যাই, নেক্সট টাইম আমি আসছি আবার। ঠিক আছে তিশা, ওকে বাই, থ্যাংক ইউ। আচ্ছা আপনি আউট, আমি আউট না তো। আপনি কি হাতে কোনো সুপার গ্লু লাগিয়ে এসেছেন নাকি, ছাড়েন না কেন? তো আমরা প্রত্যাশা করছি মাশরাফিকে, আমরা প্রত্যাশা করছি তাসকিনকে, এবং তারা দুজন মঞ্চে ঢুকছেন, আমরা জোরে তালি দেই, প্রচন্ড জোরে। খাটো ক্রিকেটারদের আনলে ভালো হতো, খোলাখুলিতে ব্যাপক অসুবিধা হচ্ছে। মাশরাফি, মাশরাফি আমাদের দল, আমি টি টোয়েন্টি খেলা দেখতে গেলাম, আমি খুবই ভয়ে ভয়ে খেলা দেখতে যাই, কারণ আমি একটু খেলা দেখার ক্ষেত্রে অপয়া ধরনের, কিন্তু বাংলাদেশ জিতলো, জেতার পরে আমি খুব তড়িঘড়ি করে চলে আসলাম মাশরাফির ভয়ে। মুশফিকের সঙ্গে দেখা হয়েছে এবং কোলাকুলি হলাম, মাশরাফির ভয়ে চলে আসলাম, কারণ এই যে বুকে বুকে যে ধাক্কাটা, আমার মনে হচ্ছিল যে এই ধাক্কাটা মাশরাফি আমাকে মারতে পারে, এবং সেটা আসলে আমি সামলাতে পারবো না, তার জন্য আসলে বোধ হয় ট্রেনিং ট্রেনিং লাগবে। প্লিজ মাশরাফি, আমি কি বলবো, আপনি বলুন। আচ্ছা আমাকে বল, মানে তার সকল কথা আমাকে বলতে হবে, আমি কি দোষী নাকি? যদি বলেন তাহলে আমি আপনাদেরকে একটা কঠিন
আপনাদের কাছে আমি কঠিন একটা পরীক্ষা নিতে চাই, তাসকিন ভাইয়ের কাছে। জি বলেন। আমি কিন্তু পরীক্ষার কথা বলেছি, আমি কিন্তু বলি নাই যে মেয়ে দেখতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বল। পারবেন তো? চেষ্টা করব। এই মঞ্চ আপনার, এখন নেচে দেখান। এইটা কি পরীক্ষা দিলেন আবার? আমি মাসাই ভাইকে বলছি যে ভাই সিরিজ সম্পূর্ণ জেতার পরে আমি নাচটা নাচবো, তো আল্লাহর রহমতে আমরা জিতেছি, তখন আমি নেচে দেখাইছিলাম। তো সাকিব ভাই আপনার গানে মানে নাচার একটা বড় অসুবিধা হচ্ছে, গান নাই বাজনা নাই, সেসব কারণ কি? আমরা কি একটা বোবা ডান্স দেখতে পারি? ও আচ্ছা, আমি গান গাইনি, গান গেয়েছে অন্যরা, আমি গান গাইনি, আমি শুধু কোরিওগ্রাফ করেছি আর কিছু না। আচ্ছা ডিজাইনার করে। উনি বলেছে মাশরাফি ভাই গান গাইলে উনি নাচবে, তাহলে তো ভালোই হতো। আপনি গান গাওয়া শুরু করুন, উনি নাচবে। আমি গান গাইতে পারি না, আমি এমনি গান গাওয়া শুরু। আচ্ছা নাচ না হলে আমরা অ্যাট লিস্ট উড়ন্ত কোলাকুলিটা দেখতে পারি? ওটা দেখতে তো পারি। উড়ন্ত যে ঈদ মোবারক করেছিলেন আপনারা এসে স্টেডিয়ামে, আপনি যান ওইদিকে নাকি অন্য কাউকে চাচ্ছেন? ভালো, আমাদের সম্পদ এবং তাদের এত সহজ দেখতে খুব ভালো লাগছে। আসলে এটা তো মাঠ না, এই জন্য একটু হবে না নাচটা, হবে না আমার সবচেয়ে ভালো লাগে তাদের সহজতা, আমাদের সম্পদ এবং কত সহজ এবং আমাদের রিকোয়েস্ট টিকোয়েস্ট মেনে নিচ্ছে, উড়ন্ত কোলাকুলি দেখাচ্ছে আমাদের। আমরা মাশরাফি এবং গোটা টিমকে আমাদের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে, গোটা বাংলাদেশের তরফ থেকে আমরা অনেক বড় একটা তালি দিই। থ্যাংক ইউ মেরির প্রথম আলো অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের আমাদের সব প্লেয়ার অবশ্যই টেস্ট ম্যাচ খেলছে, সবাই ব্যস্ত, ওরা কেউ আসতে পারিনি, আমরা দুজনই এসেছি। আর সরি এই জন্য বলতে চাই আমরা স্টেজে স্পোর্টিং থাকতে পারিনি, কারণ আসলে এটা আমাদের জন্য অন্য ধরনের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। আর আমাদের অনেক সম্মানীয় ব্যক্তিবর্গরা এখানে আছেন, ডেফিনেটলি আমার নিজস্ব অনেক আমার অনেক ফ্যান, আমি অনেক মানুষের ফ্যান এখানে, তারাও আছেন, তো আমি আপনাদেরকে আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও ইনশাল্লাহ দোয়া করি আপনারা আরও ভালো ভালো কিছু করেন এবং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবার আরও একটি বিশেষ পুরস্কার, এটি বিচারক মণ্ডলীর বিশেষ পুরস্কার, পর্দায় দেখে নেব কে পাচ্ছেন এই পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কার। মরিসে হার্ট অ্যাটাকে 70 উপরে বয়স হয়েছিল, পাতা কুড়ানোর জন্য গিয়েছিল এই গাছতলায়,
ধরে নেন কোইনসিডেন্স। তোর কিছু করতে হবে না, যা করার আমরাই করব। তুই খালি প্রতুলের একটু খবর দিবি। পুরস্কার তুলে দিতে মঞ্চে আসছেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। পুরস্কারটি পেয়েছেন আমাদের ফারুক ভাই, আমাদের প্রাণপ্রিয় ফারুক ভাই। ফারুক ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার এই প্রথম এই স্বীকৃতি পাচ্ছি। এর মধ্যে আমার সবচেয়ে বেশি স্মরণ করে আমার কর্মদাতা পিতা, তার মানে আমার ওস্তাদ আব্দুল সালাম ভূঁইয়া, এবং আমার বাবার উৎসাহে আমি আজ এই কাজটি আমি পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আপনি কোথায় যাচ্ছেন? কি করব? আপনি আপনি যে ভালো অভিনেতা এটা সবাই জানে। আমি জানি না। আপনি জানেন না? তাহলে আজকে জেনে নেন, আপনি ভালো অভিনেতা। আচ্ছা, কিন্তু আপনি যে একজন ভালো গায়ক এটা কি সবাই জানে বা আপনি জানেন? এটা আমিও জানি না, কেউ জানে না। কেউ যেহেতু জানে না, আমি জানি আপনি খুব ভালো গায়ক। এখন আপনি সবাইকে একটা গান শোনাবেন। না না ভাই, এটা এটা আমার লজ্জা লাগছে, এটা আমি পারবো না। লজ্জার কিচ্ছু নাই, আপনি গান। আমি কি নির্লজ্জ নাকি? লজ্জা পাবো না, লজ্জা পাওয়ার অধিকার নাই আমার, লজ্জা পেতেই পারি। আপনি তো ভালো গান গান, শুনিয়ে দেন একটু। এটা ঠিক হবে এরকম একটা প্রোগ্রামে আমি আমার গলায় গান গাইবো? আপনি যদি এখন গানটা গান আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সবচেয়ে ভালো তো এই প্রোগ্রামে আমার তোমার গলায় আমি গান গাইলে সেটা আমার। আপনি কি অ্যাওয়ার্ড পেতে চান না নবাগত? আচ্ছা হ্যাঁ, যে এই কথাটা তুমি আগে অনেক আগে বলা উচিত ছিল, তাহলে আমার এত রিকোয়েস্ট করতে হবে না, গান একটা গাওয়া যায়। যথেষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, চাইলে গান গাইব। আপনার লজ্জা লাগলে আপনি চোখটা বন্ধ করে গান গাইতে পারেন, আমি চোখ ধরে রেখে আপনি গান গান। বাড়ির সীমারে চালতা গাছে উঠে, হাত না সরালে গলা উঠছে না। বাড়ির সীমারে চালতা গাছে উঠে ও মরিধ নি, তোকে হামি না পাইলে, তোকে হামি না পাইলে ফাঁসি লিব কি জানি ভাই, ফাঁসি লিব কি জানি, দুবাটি হারিয়া খাই ও ধনি, দুবাটি হারিয়া খাই। গেল আশ্বিন মাসে দুর্গা পূজাতে, গেল আশ্বিন মাসে দুর্গা পূজা ও মরি ধনি, তোরে হিরো দাদায় দিল মোরে ঘুষিয়ায়, তোরে হিরো দাদায় দিল মোরে ঘুষিয়ায়, গিড়ে গেলাম বাগানের নালায় ও ধনি, গিড়ে গেলাম বাগানের নালায়। আর গাওয়া ঠিক হবে না। এই গানটা আমি শ্রীমঙ্গল গায়ক হিসেবে আপনার অভিষেক ঘটলো আজ। হ্যাঁ আনন্দিত, মানে ব্যাপারটা বোধহয় পারলাম। অবশ্যই পারলেন। এই গানটা আমি শ্রীমঙ্গলে চা বাগানে শুটিং করতে গিয়ে শুনেছিলাম, এবং আমার শ্রমিকদের মুখেই গানটা খুব ভালো লেগেছিল। বারবার শুনে শুনে মাঝে মাঝে গাইতে ভালো লাগে, যথেষ্ট খারাপ হয়েছে কিন্তু তারপরেও গাইলাম আর কি, সরি। আচ্ছা এবার আমরা চলে যাব পুরস্কারে, তারকা জরিপ
সেরা নবীন অভিনয় শিল্পী মনোনয়ন দেখে নেব। মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো। ইয়াল পাইলি কই আবার? আই জানিস দেখি কি রাস্তায় বসে কাঁদতেছে, পরে আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা শোন, ওর না অনেক ক্ষুধা লাগছে, প্লিজ জানা বাইরে থেকে ওর জন্য একটু দুধ নিয়ে যা। আমি এখন একটা জন্য দুধ আনতে যাব। তাহলে কে যাবে, আর তো কেউ আসে নাই, একটু যা। আরে মিঠু ভাই, আমিও তো এই কাজই করি, আপনি জানলেন কেমন করে? আমিও তো রাত জেগে স্পোকেন ইংলিশের বই পড়ি, আর গুলশান এলাকায় ঘোরাঘুরির সময় ভাবি যদি কোনো বিদেশিনীর সঙ্গে পরিচয় হয় তবে তাকে ঠাস ঠাস করে ইংরেজি বলে পটিয়ে তার সঙ্গে বিদেশ চলে যাব। কিভাবে একটি মেয়েকে 30 মিনিটে ভালোবাসা যায়? এফকেজি একটা ভয়ঙ্কর অপরাধ, খাবারের সাথে সাথে মানুষের মাথাটাও খেয়ে ফেলে। থার্টি ফার্স্ট নাইটের পার্টি, লেট তো হবেই। কিন্তু মজা যা করেছি না, শুনলে তুই পাংখা হয়ে যাবি। বাট সামটাইমস আই ক্যান্ট এক্সপ্রেস মাইসেলফ। জাস্ট বিফোর দ্যাট ফোন কল আই ব্রোক আপ উইথ মাই বয়ফ্রেন্ড, আই ওয়ান্টেড টু শেয়ার ইট উইথ পল, বাট আই নিউ দ্যাট ও আমার চেয়ে অনেক বেশি কষ্টে আছে, সো আই লেট ইট গো। পুরস্কার ঘোষণাও তুলে দিতে আসছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী নাইম এবং শাবনাজ। শুভ সন্ধ্যা। মেরিল প্রথম আলো তারকা জরিপে পুরস্কার 2014 সেরা নবীন অভিনেত্রী। আমাদের নিয়ে অনেকে বলে ইন্ডাস্ট্রিতে যে আমরাই নবীন ছিলাম এক সময়, তো আমরা এখন পুরনো হয়ে গেছি, বয়স বেড়ে গেছে আমাদের, 90s আমাদের ফিল্ম শুরু হয়, তো এখন অনেক শিল্পীরা আসছেন নতুন নতুন, ভেরি স্মার্ট, ভেরি এনার্জেটিক, সুন্দর সুন্দর, তো আমরা আশা করবো আরও বেটার বেটার নতুন নতুন শিল্পীরা আসবে এবং আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি এবং নাটক জগৎ আরও সুন্দর এবং আরও সুন্দরভাবে গড়ে তুলবে। সেরা মানে নতুন অভিনেত্রী তানজিন ত্রিশা। ত্রিশা কোথায় তুমি? সবাইকে শুভ সন্ধ্যা। আসলে এই জায়গায় দাঁড়িয়ে আর অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে কী বলা উচিত আমি জানি না, শুধুমাত্র কিছু কথা শেয়ার করব। আম্মু হয়তো বা দেখছে অনেক হ্যাপি সে। থ্যাংক ইউ মেরিল প্রথম আলোকে, আমার পরিচালক রেদন রনি ভাইকে অনেক থ্যাংক ইউ, অ্যান্ড আমার পছন্দের মানুষগুলোর সাথে আমি এখানে দাঁড়িয়ে আছি, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এই অ্যাওয়ার্ডটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করলো, সবাইকে ধন্যবাদ। একটি নবজাতক পুরস্কার দেয়া হলো, অথচ আমি একজন নবজাতক উপস্থাপক হিসেবে পুরস্কারটি আমাকে দেয়া হয়নি। গত বছর যাবজ্জীবন দেওয়ার কথা ছিল, আজীবন সম্মাননা চাইনি, চেয়েছিলাম যাবজ্জীবন সম্মাননা। এবার শুধুমাত্র একটি নবজাতক সম্মাননা চাচ্ছিলাম। আমি সাজু মানে কি আমাদের অন্যায়টা কি আমি জানতে চাচ্ছি? আমি শুধু এই কারণে আমি খেয়াল করলাম যে এটি মানে লেভেল প্লেয়িং স্পেস না। আমি যদিও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি কিন্তু আমি এই মুহূর্তে এই অনুষ্ঠান থেকে নিজেকে প্রত্যাহার করলাম,
বর্জন করলাম, সবাই চল। আচ্ছা আপনি বর্জ্য, আপনি যান। হ্যাঁ বর্জন করলেন তো, আপনি আমাদের কাছে বর্জ্য, সত্যি বর্জন করেছেন? তিনবার বলেন, বর্জন করেছেন? আটকাবা না, আগে বলেন বর্জন করেছেন? আটকাবা না, আটকাবো, আপনি বলেন। বর্জন করেছেন, ভালোই করেছেন। এবার আমরা চলে যাব সংস্কৃতির আরো একটি গুরুত্বপূর্ণ শাখা, সঙ্গীতে। শুধু চিরায়ত বাংলা গান নয়, ব্যান্ড সঙ্গীতেও আছে আমাদের গর্ব করার মতো অনেক কিছু। এখন যিনি মঞ্চে আসছেন তার কণ্ঠে আছে অসম্ভব শক্তি, অসম্ভব ম্যাজিক। আসেন আমাদের ব্যান্ড সঙ্গীতের আন্তর্জাতিক খ্যাতিমান একজন শিল্পী, জেমস। জেমস, এবার তারকা জুড়ি পুরস্কার সেরা গায়ক মনোনয়ন যারা পেয়েছে পর্দায় দেখে নেই। মেরিল প্রথম আলো পুরস্কার, ভালোবাসা ভ্রান্তি বিলাস সুখের কোন মন্ত্রণা, মিছে তোরই প্রণয় তৃষ্ণা অন্য ডেকে যন্ত্রণা। পুরস্কার ঘোষণাও তুলে দিতে মঞ্চে আসছেন সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী এবং সঙ্গীত শিল্পী সফি মণ্ডল। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দারুণ একটি অনুষ্ঠান উপভোগ করছি আমরা সবাই মিলে, এবং আজকে রবীন্দ্রনাথের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে, একটা বিশাল, খুব ভাল লাগছিল। যদিও আমি সময় মতো উপস্থিত হতে পারিনি, যার জন্য আমি শরীক হতে পারলাম না অনুষ্ঠানটিতে, আর আরও ভাল লাগছিল। আমার আমার মানে কি বলবো, আমার দেশের, আমরা শিল্পীরা এবং খেলোয়াড়রা চেষ্টা করি দেশটাকে রিপ্রেজেন্ট করতে, তো আমরা শিল্পীরা কতটুকু বিদেশে ছড়াতে পেরেছি জানি না, কিন্তু খেলা দিয়ে যারা পুরো দেশটাকে একেবারে চিনিয়ে দিয়েছে বাংলাদেশকে, তার মধ্যে দুজন আমার প্রিয় আজকে এসেছে, সেটার পরিমাণটা আমি বোঝাতে পারবো না। খুশি, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আরেকবার। আজকে আমরা সেরা শিল্পী কণ্ঠশিল্পী মেরিল প্রথম আলো তারকা জরি পুরস্কার 2014 সেরা গায়ক। অনেক অনেক ধন্যবাদ প্রথম আলোকে। মোশাররফ ভাই, কেউ কি জানে মোশাররফ ভাই কোথায়? ওমার কোদারে আপনি কি করতে আছেন মোশাররফ ভাই? আপনি টেলিভিশন লই আইছেন কিল্লাই? কোহিনূর, ও কোহিনূর, ব্যাকে টেলিভিশনের ভিতরে ঢুকি পুরস্কার লই চলে যায়। আজকে টেলিভিশনের পুরস্কার দিই কেন?
কি ঠিক আছে নি? হ্যাঁ আমি ঠিক কইছেন। তা হাতের পুরস্কার দাম লাগতো না নি? হাতের পুরস্কার দাম লাগতো প্রথম আলোরে কোন? আচ্ছা প্রথম আলোরে বললাম যে অন্ত টেলিভিশন রে মানে সব টেলিভিশন সেন্টারগুলোর একটা করে পুরস্কার দাও কেন? অন কি আই কি ওই জায়গায় থাকিব না বাইরে আইম? আন্নে দয়া করে আপনি তাড়াতাড়ি বের হন, আর আমি কোহিনুর না, আমি তিশা, প্লিজ এটা রাখেন তাড়াতাড়ি বের হন। হ্যাঁ ঠিক আছে তাহলে ওখানে গিয়ে রাখি না? ঠিক আছে চলুন দেখে টেলিভিশনের ভিতরে ঢুকে তারকা জরিপে সেরা টিভি অভিনেতা অভিনেত্রী হলেন কারা? এবার তারকা জরিপে যারা পুরস্কার পেয়েছেন এবার যাচ্ছি টিভি অভিনেত্রী। মেরিল প্রথম আলো পুরস্কার। মেয়ে মানুষের চিৎকার শুনলে খালি আসতে হবে না? ধান্দাটা কি? জি ধান্দা ধান্দা, আপনার কি ধান্দা? আপনি কি কিচ্ছু বুঝেন না? জি আমি যে আপনাকে পছন্দ করি আপনি কিচ্ছু বুঝেন না? জি এত জিজি করেন কেন? আমি আপনাকে পছন্দ করি। আপনি তাহলে চিন্তা করতেছেন আপনার সাথে আটকে থাকে না? কিন্তু আপনি তো মায়া মানুষ। আমি একটা মায়া মানুষ, এরকম সত্য কথা। আমার পিস্তলে 6-6টা গুলি আছে, সেটাও সেরকম সত্য কথা। ঠিক আছে আপনি এখানে কি করছেন? আপনি আমাকে ফলো করছেন না? না 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 না, এসব বাদ দাও। কথা কর, এই মাথা ভাই, এই লোক এখানে কি করে? বেয়াদব একটা লোক, এই লোক এখান থেকে সরান। পুরো বাড়িটা ওনার মামার। ওনার মামার? জি। একদিন শুরু হয় আমার ডুবে যাওয়া। আমি প্রতিদিন একটু একটু করে ডুবে যেতে শুরু করি, ক্রমশ আরও গভীরে। এতটাই গভীরে আমি যখন মুখ ফিরিয়ে পেছন দিকে দেখি তখন সেখানে শুধু ছোট্ট একটা আলোর বিন্দু। পুরস্কার ঘোষণাও তুলে দিতে মঞ্চে আসছেন অভিনেত্রী শান্তা ইসলাম এবং সাথে পরিচালক মতিন রহমান। সালামু আলাইকুম। সামনে অনেক অনেক ঝলমলে মুখ, প্রিয় মুখ, সবাইকে শুভেচ্ছা। মেরিল প্রথম আলো তারকা জরি পুরস্কার 2014 সেরা টিভি অভিনেত্রী। বিজলি নাটকে পাচ্ছেন তিশা। এটা সত্যি অনেক ভারী, অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে কথা বলছি, অনুভূতি বলার কিছুই নেই। মেরিলকে ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ, আমার কলা কৌশলী মানে সুমন আনোয়ারকে ধন্যবাদ। এবং এই নাটকটা নিয়ে এইটুকুন কথা বলবো যে এইটাতে ডিরেক্টর, কোয়ার্টিস্ট এবং যেই যারা ছিলেন ক্যামেরায়, যারা ছিলেন প্রোডাকশনে, যারা ছিলেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এত র একটা ক্যারেক্টার ওদের সাহায্য ছাড়া আমি কখনোই করতে পারতাম না। ধন্যবাদ সবাইকে এবং আমার পরিবারকে ধন্যবাদ। আমার মা নিশ্চয়ই দেখছে, মা তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাকে অনেক ভালোবাসি মা। আমি যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা পায়নি তাদের জন্য আমাদের অনেক ধন্যবাদ। এই জন্য যে এবার যতগুলো পুরস্কার বিচারক মণ্ডলী নির্বাচন করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, নিরপেক্ষভাবে। আমি একটি ছিলাম জুরি বোর্ডে, আমরা আপ্রাণ চেষ্টা করেছি নিরপেক্ষ থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, যারা পাননি আগামী দিনের শুভেচ্ছা, নিশ্চয়ই তারা এই সম্মানটা পাবেন। ধন্যবাদ প্রথম আলো মেরিল। আপনি কেন বারবার নিষেধ করলেন এখানে আসতে? আপনি আবার এসেছেন কেন?
আরে মোনা, আসো কেমন? মোনা, এনি হেল্প? আপনি আমাকে হেল্প করতে চান? হ্যাঁ, এনি কাইন্ড অফ হেল্প। এনি কাইন্ড অফ হেল্প? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ, মানে আমি যা বলবো আপনি তাই করবেন? আরে কি বলো, তোমার তো দাড়ি পর্যন্ত শেভ করে ফেললাম। হ্যাঁ, না কিছু না। আচ্ছা তাহলে চশমাটা খুলেন। চশমা খুলবো? তাহলে তো চিনে ফেলবে। চিনুক, তারপরে চশমাটা খোলেন, আমার দিকে থাকেন, চোখটা বন্ধ করে, চোখ কিন্তু খুলবেন না, একদম খুলবেন না, ঠিক আছে? প্রশ্নই ওঠে না, খুলবেন না কিন্তু। না না না, কি কি খুলবো না, এইবার চোখ খুলেন। মোনা, তোমার চেহারা চেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার? এরকমই দেখো, চলবে কি না? না চলবে না। হ্যাঁ চলবে না, আই আসো, তুমি কি চাও বলো। আমি আমি কি চাই বলে দেন না। কিছুই চান আপাতত, চেনটা চাই, চেনটা রেখে আপনি চলে যান, গেট লস্ট। সত্যি কথা বলতে কি, আমি আসলে সেলুনে গিয়েছিলাম দাড়িটা সাইজ করার জন্য, কিন্তু এমন সাইজ করলো যে কেউ আমাকে চিনতে পারছে না। যাই হোক, আমি বর্জন করেছিলাম না অনুষ্ঠান, মনে আছে? আবার করছি। সাজু ভাই, চেনটা নিয়ে যান প্লিজ। মোশারফ ভাই কি এত করতে হবে? কন্টেস্টে বল। লা 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 বাকের ভাই ছাড়াও টেলিভিশনে আমরা পেয়েছি কানকাটা রমজান, হুরমতি, জব্বর আলী, ছোটু মির্জার মতো অসাধারণ আরও অনেক চরিত্র। বাকের ভাই নামের একটি কাল্পনিক চরিত্রের ফাঁসির প্রতিবাদে কেঁপেছিল গোটা বাংলাদেশ। এটি বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের একটি অভূতপূর্ণ পূর্ব ঘটনা। কঠোর পরিশ্রম আর চেষ্টাই পারে একজন অভিনেতাকে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দিতে। তাদের শ্রদ্ধা জানাচ্ছি বাকের ভাই এবং সেই সব বিখ্যাত চরিত্রের রূপকার এবং অভিনয় শিল্পীদেরকে। পর্দায় চলুন আরেকবার দেখে নেই সেই সব অবিস্মরণীয় কিছু চরিত্রকে। ইংরেজি বলবেন না, যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? টেলিভিশনের পালা শেষ, এবারে আমরা যাব বড় পর্দা, সিনেমায়। আমরা এবার শ্রদ্ধা জানাবো রূপালী পর্দার সেই সব উজ্জ্বল নক্ষত্রকে, যাদের আলোয় আলোকিত হয়ে আছে এবং থাকবে আমাদের রূপালী পর্দা। চলুন আরেকবার ঘুরে আসি বাংলা সিনেমার সেই সোনালী সময়ে।
আমাদের চলচ্চিত্রের সব পরিশ্রমী অসামান্য প্রতিভাধর শিল্পীদের বিনম্র শ্রদ্ধা জানাই। এবারে চলে যাচ্ছি আমরা পুরস্কারে। তারকা জরি পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেত্রী কারা পাচ্ছেন মনোনয়ন একটু দেখে নেই পর্দায়। মেরিল প্রথম আলো পুরস্কার, আমার সততাকে পুঁজি করে আমার জীবনটাকে নিয়ে রীতিমতো জুয়া খেলেছো তুমি। তুমি আমার সযত্নে লালিত ভালোবাসা টাকার বিনিময়ে বিক্রি করে দিলে। হ্যালো, কি অন্ধ নাকি, চোখে দেখেন না? এই চুপ, বেয়াদব কোথাকার, মাস্তানি করতে আসছেন এখানে? হোল্ড রাইট দেয়ার, বাঁচাও বাঁচাও। এ জুকি কই গেলা মামা? বাঁচাও বাঁচাও, এই ও লোক তোমাকে মেরে ফেলবে। কলেজে যেতে হবে, কলেজে তো আমাকেও যেতে হবে, তার জন্য তো অনেক সময় আছে। কিন্তু আপনি না আমার সঙ্গে চা খেতে এসেছিলেন? পুরস্কার ঘোষণা এবং তুলে দিতে মঞ্চে আসছেন নৃত্যশিল্পী শিব মোহাম্মদ এবং স্বামী মারা নিপা। সবাইকে অনেক শুভেচ্ছা, আমরা নাম ঘোষণা করাই ভালো। যিনি পাচ্ছেন তাকে আমাদের অগ্রিম শুভেচ্ছা। ছবির নাম অগ্নি, মাহিয়া মাহি। মেরিল প্রথম আলো পুরস্কার।
প্রথম আলো। সবাইকে আসসালামু আলাইকুম, সালাম তো নেন। ছোটবেলা থেকে যখন আমি প্রথম আলোর মেরির প্রথম আলোর এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা দেখতাম, তখন আম্মু কিচেনে পেঁয়াজ কাটতো আর আম্মুকে বলতাম, আম্মু আমি জীবনে অ্যাওয়ার্ড পাবো না। তা আম্মু বলতো, তুই চিন্তা করিস না, তোকে কাওয়ান বাজার থেকে অ্যাওয়ার্ড কিনে নিয়ে এনে দিব। আজকে আমি আম্মুকে বলতে চাই, ওই মা আমি অ্যাওয়ার্ড পেয়ে গেছি, থ্যাংক ইউ মেরির প্রথম আলো, থ্যাংক ইউ জিয়াজ মাল্টিমিডিয়াকে, কাজ তারা না হলে আমি এই জায়গায় থাকতে পারতাম না, থ্যাংক ইউ দর্শককে, তারা না হলে তারা যদি আমার ছবি না দেখতো জাজ মাল্টিমিডিয়া আমাকে সুযোগটা দিত না, আর থ্যাংকস মেরিল আরও প্রথম মেরির প্রথম আলোকে আমাকে আজকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। এই বলেছিলাম না অনুষ্ঠানটা বোরিং হয়ে যাবে, এসব কপত কপতি দিয়ে প্রোগ্রাম চলবে না, সেই জন্য আমি চলে আসলাম। কি ঠিক আছে, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে প্রথম দিন পার্কে গেল, ওই ছেলেটি দ্বিতীয় দিন অন্য একটি মেয়েকে নিয়ে পার্কে গেল, তৃতীয় দিন ওই ছেলেটি অন্য আরেকটি মেয়েকে নিয়ে পার্কে গেল, তাতে কি দাঁড়ালো? তাতে দাঁড়ালো মেয়েরা পরিবর্তন হয়, ছেলেরা পরিবর্তন হয় না। আমিও পরিবর্তন হচ্ছি না, আমি আপনাদের জন্য নানা রকম আইটেম নিয়ে এসেছি, আমি নানাভাবে চেষ্টা করেছি পুরস্কার পাওয়ার জন্য পাইনি, এবার আমি আমার সঙ্গীত মাধ্যমে চেষ্টা করব। আমি আমার ঘরে নিজেই স্টুডিও দিয়েছি, নিজেই কাট করেছি, নিজেই পেস্ট করেছি, ডিজিটাল ইফেক্ট দিয়েছি, আমার ঘরেই সব আছে, এখন দেখবেন আমার এই গানটি। তবে হ্যাঁ, এই গানটি যাবজ্জীবন কিংবা নবজাতক পুরস্কারের জন্য নয়, এটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য। শুনুন, এই জন্য এখানে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, কিছু শব্দ আমি নিজেও জানি না, তারপরে বলেছি ইয়েস লাইক লোল ওকে, কমেন্টস শুরু হোক। অচিরেই দেখতে পাবেন আপনি। না না, নিজে নিজে ফলাফল সাজালে তো সেই ফলাফল আমি মানতে রাজি না। আপনি ফলাফল কি বললেন বুঝিনি? আপনারা নিজেরাই নিজেরা যদি ফলাফল সাজিয়ে রাখেন, আমি তো এই ফলাফল মানতে রাজি না, আমি আবার বর্জন করব, অনেক কষ্ট করে আবার আসছিলাম, এখন আবার বর্জন করব।
আরেকবার তালি দেন তো। কে আছিস? ওরা কারা? এটা কে? এই বাসায় তো খবর দিয়েন তো, নাহলে আমার উপর দিয়ে আমাকে কোনোভাবেই দমানো যাবে না। প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, ও মেরি প্রথম আলো পুরস্কার।